আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছো। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট করতে হবে। তো প্রথমে এই ফ্লোচার্টটা করি। কথা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কোন দুটি সংখ্যা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। হতে পারে প্রশ্নে দেওয়া থাকবে এ এবং বি দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট করো। তো এই মুহূর্তে যেহেতু প্রশ্নে দেওয়া নাই, তাহলে নিজের মতো করেই করি, কি বলো? দেখো, দুটি সংখ্যা সাপোজ এ এবং বি, এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করবো এবং তার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট করবো। প্রথমে আমি ফ্লোচার্টটা করে ফেলি। দেখো তো, স্টার্ট, তারপর ইনপুট, যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে ওই সংখ্যা দুটি ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে ইনপুট এ এবং বি, তারপর একটু ভিন্ন রকম নিয়মটা দেখো তো, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এই চিত্র দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা বোঝায়, এবং এই চিত্রের মাধ্যমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা এবং ছোট কোনটা। তো ইজ এ গ্রেটার দেন বি, এবং একটা ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হবে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব দ্বারা স্টার্ট করেছি। ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি এর চেয়ে বড়? দেখো তো, মানে এই বড় মুখটা যেদিকে সেদিকে বোঝাচ্ছে যে বড় ওই পাশের সংখ্যাটা। তো যেহেতু বড় মুখের ধারে এ আছে, তার মানে এটাকে বড় বোঝাচ্ছে। তো এই শর্তটা যদি সত্য হয় তাহলেই বড় প্রিন্ট করবে যে সংখ্যাটা আসলেই বড়, এ বড়। তাহলে দেখো, আমরা যদি দেখি যে ইয়েস, মানে এই শর্তটা যদি আসলে সত্য হয়, এখানে যেহেতু দেওয়া নেই, হতে পারে সত্য হতে পারে মিথ্যা, এখানে এ এবং বি এর সংখ্যা জাতীয় মানটার উপর নির্ভর করবে, যেখানে বড়কে ছোটকে, যেহেতু আমরা এ বি দেখে বুঝতে পারি না ছোটকে বড়কে। তো এখানে হতে পারে এ বড়, হতে পারে বি বড়। সো আমাদের দুটো ডিসিশনই নিতে হবে। যদি এ বড় হয় তাহলে প্রিন্ট এ করবে, যদি এ বড় হয় বলতে ইয়েস, মানে ইজ এ গ্রেটার দেন বি, ইয়েস। যদি এ বড় হয় তাহলে প্রিন্ট এ, তার মানে যেহেতু আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতেছি, তাহলে এখানে লেখা লাগবে না যে এ ইজ বিগ নাম্বার, এসব কিছু লেখার দরকার নেই। তারপর দেখো, যদি নো হয়, মানে এই সত্যটা যদি ভুল হয়, মানে এ যদি বি এর চেয়ে বড় না হয়, তার মানে বড় কে বি, যেহেতু এ বড় না তাহলে বি বড়, তাহলে আমাদের লিখতে হবে প্রিন্ট বি। দেন আমরা দেখতে পেলাম যে এ সাইড থেকেও প্রোগ্রামটা ইন্ড হতে পারে, এ সাইড থেকেও হতে পারে। তো যেহেতু দুটো ইন্ড লেখাটা কেমন হয়ে যায় না, এজন্য আমরা কি করব, ইন্ড একবার লিখবো এবং একটা কানেক্টর ইউজ করব। এখানে এটাকে বলা হয় কানেক্টর। দেন এখানে আমরা ইন্ড একসাথে দুটো প্রোগ্রামেরই লিখে ফেলবো ইন্ড। তো এই হয়ে গেল দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাই নির্ণয়ের ফ্লোচার্ট। এবার আমাদেরকে অ্যালগোরিদম করতে হবে। অ্যালগোরিদমটাও সহজ, স্টেপ অন স্টার্ট দেন স্টেপ টু ইনপুট এ অ্যান্ড বি। আমরা ইনপুট দুটো গ্রহণ করলাম, জাস্ট এ পর্যন্ত ঠিকই ছিল। এবার আমরা দেখো কি করব, দেখো স্টেপ থ্রির ক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করব, ইজ এ গ্রেটার দেন বি, স্টেপ ফোর এর ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, এ কে প্রিন্ট করবে বড় সংখ্যা হিসেবে। তারপর গো স্টেপ, এইটা একটু পরে লিখতে হবে এবং কেন লিখতে হবে সেটা আমি বোঝাবো, স্টেপ ফাইভ এর ক্ষেত্রে নো হলে প্রিন্ট বি, এবং স্টেপ সিক্স ইন্ড। ওয়েল, একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছিলাম, ওটা এখন পূরণ করে দিব। ওয়েল, তোমাকে যদি বলা হয় তুমি একটা কলম কিনে আনবা দোকান থেকে, তো তুমি বললা আচ্ছা যদি কলম না থাকে দোকানে তাহলে কি করব, তাহলে একটা পেন্সিল কিনে আনবা,
আমি তোমাকে বলে দিলাম, তুমি দোকানে গেলা, যাওয়ার পরে তুমি ফার্স্ট টাইমই কলমটা পেয়ে গেছো, মানে দোকানদারকে জিজ্ঞাসা করলা, আঙ্কেল কলম আছে? উনি বললো হ্যাঁ আছে। তাহলে তোমার কিন্তু আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করার প্রয়োজন আছে যে পেন্সিলও আছে? কারণ তোমার কলম আনার দরকার, ফার্স্ট টাইম যদি ফার্স্ট টাইম কলম পেয়েই যাও তাহলে তোমার পেন্সিলের কথা জিজ্ঞাসা করার প্রশ্নই ওঠে না, রাইট? তো দেখো, প্রথমবারে যদি আমরা এটা পেয়েই যাই তাহলে তো আমাদের বি প্রিন্ট করার প্রশ্নই ওঠে না, কারণ এ যেহেতু বড়, তাহলে বি কি থাকবে? তখন থাকবে না। তো তখনই আমাদেরকে প্রোগ্রামটা এন্ড করে দিতে হবে। তো আমরা তো সরাসরি এখানে চলে আসতে পারবো না, একটা ধাপ পার করে চলে আসা সম্ভব না, এই জন্য আমরা ইয়েস প্রিন্ট এ লিখেই গো টু স্টেপ সিক্স, তার মানে কি ইন্ড এর ঘরে চলে আসবে। সো আমাদেরকে এখানে লিখতে হবে স্টেপ সিক্স। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। যদি দেখো নো হয় তখনই আমরা আবার আরেকটা ধাপ করব, প্রিন্ট বি। তার মানে আমাদের এটা ছিল অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপ কীভাবে সম্পন্ন করতে একটা প্রোগ্রাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে। তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।